নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। 24 নিউজ আপডেটসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। এই মুহূর্তে যাচ্ছে বিস্তারিত খবরে। আজ রাজপথে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসের উপলক্ষে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনই মুখ্যমন্ত্রী নারী দিবসে পদযাত্রার কথা জানিয়েছিলেন। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হেঁটে যান তৃণমূল নেত্রী, তারপর ডোরিনা ক্রসিংয়ে সভাও করেন তিনি। উপস্থিত ছিলেন একাধিক টলিউড তারকা। তবে এই মিছিল নির্বাচন লক্ষ্য করে হচ্ছে এমনটা কিন্তু বলা যায় না, কারণ প্রতি বছরই এই দিন মিছিল করে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু নারী দিবসের দিন কলকাতার রাজপথে এই পদযাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মোদীর ব্রিগেডের পরে তৃণমূলে বড় সড় ভাঙন। একই সঙ্গে চার তৃণমূল বিধায়ক নাম লেখালেন গেরুয়া শিবিরে। একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ায় নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ছে বলে মনে করা হচ্ছে। সোমবার বিজেপিতে যোগ দিলেন সাতগাছিয়া তৃণমূল বিধায়ক সোনালী গুহ, যিনি নির্বাচনের আগে টিকিট না পাওয়ার জন্য কান্নায় ভেঙেও পড়েছিলেন। বরাবর মমতার একনিষ্ঠ কর্মী এবং সেই সঙ্গে সঙ্গে বলা যায় মমতার ছায়া সঙ্গীও ছিলেন তিনি। যদিও বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল। ক্ষুব্ধ সোনালী বলেছিলেন, জিদি যা ভালো মনে করেছেন তাই করেছেন। তবে এর পরেই তিনি নাম লেখালেন গেরুয়া শিবিরে। একই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম পুরোধা রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি জানা 10 বছর ধরে সিঙ্গুরের বিধায়ক ছিলেন। যদিও বরাবর তার সঙ্গে বেচার ও মান্নার একটা দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। জেলা পরিষদে রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ নেতাকে সরিয়ে বেচা নামের আস্থাভাজনকে দায়িত্ব দেওয়ার পরই দুই নেতার মধ্যে সম্পর্কে চির আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের পরিবর্তে বিধানসভা নির্বাচনের জন্য বেচারামকে তৃণমূলের প্রার্থী করেছে তৃণমূল। তারপরেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সিঙ্গুরের মাস্টার মশাই। যদিও সেই অবস্থান বদলে সোমবার তিনি নাম লেখালেন মোদী অমিত শাহ দলে। একই সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দিবেন্দু বিশ্বাস। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। অভিনেত্রা রুদ্রনীল ঘোষের পর ফের টলিউডের এক বড় নাম যোগ দিল গেরুয়া শিবিরে। বিজেপিতে যোগ দিলেন মালদার একাধিক তৃণমূল নেতাও। বিজেপিতে যোগ দিয়েছেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি। মালদায় তৃণমূলের 14টি জেলা পরিষদ এখন বিজেপির দখলে। তৃণমূল প্রার্থীর প্রচারে নামলেন এক ষাটোর্ধ্ব বৃদ্ধা। মার্চের 5 তারিখে রাজ্যের 291টি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভায় প্রার্থীর সমর্থনে শুরু হয়েছে জোর কদমে প্রচার কাজ। এইবারে প্রার্থী চন্দ্রকোনার ঘরের ছেলে তথা চন্দ্রকোনা পৌরসভার প্রাক্তন পৌরবৃথা অরূপ ধারা। রবিবার সকালে এক বিস্ময়কর চিত্র উঠে আসে। চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে রং তুলি হাতে ধরেছেন ষাটোর্ধ্ব এক মহিলা। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ষাটোর্ধ্ব মহিলার এই দেওয়াল লিখন চোখে পড়ার মতো। বৃদ্ধা পুষ্পারানী প্রাণের দাবি, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাতার টাকা পাই, তাই এই দলের কর্মীদের সমর্থনে দেওয়াল লিখতে এসেছি। তৃণমূলের দলীয় কাজ করেছেন দেওয়াল লিখনের জন্য, কি কারণে? আমি 1000 টাকা করে মাসে পাই, তাই মমতা ব্যানার্জিকে ভোট দিই। এটা কি মমতা ব্যানার্জির কোনো একটা সরকারি কোনো ভাতা নাকি? মমতা ব্যানার্জি ভাতা 1000 টাকা করে মমতা দিচ্ছে। আপনার নাম? তোমার নামটা পুষ্পপান। বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র শ্রী শিখা মিত্র, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এই কথা অবশ্য খারিজ করলেন না প্রাক্তন তৃণমূল বিধায়িকা শিখা মিত্র। কয়েকদিনের মধ্যেই তিনি নেবেন সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিলেন। দাবি করলেন, কংগ্রেস পার্টি আমাদের কোণঠাসা করার চেষ্টা করছে, আমাকে আর আমার ছেলেকে তো বাঁচতে হবে। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় সৌমেন মিত্রর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। শিখা মিত্রকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাবও দেন তিনি। শুধু তাই নয়, চৌরঙ্গে কেন্দ্রে শিখা মিত্রকে প্রার্থী করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
ফের ভাঙন তৃণমূলে। জানা গিয়েছে মালদা জেলা পরিষদে কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, সভাপতি গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূল জেলা কংগ্রেসের কোঅর্ডিনেটর অম্লান ভাদুরী সহ মোট 14 জন নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। সোমবার কলকাতায় তারা বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। হাবিবপুরের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল সরলা মুর্মুকে। সোমবার রাজ্য নেতৃত্ব অসুস্থতার কারণ দেখিয়ে তালিকা থেকে সরলা মুর্মুর নাম সরিয়ে ফেলে। এরপরই এই খবর গোপন সূত্রে পাওয়া যায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা কর্মচারীদের প্রতি সম্মান ও উৎসাহ প্রদান করল পূর্ব রেলের মালদা মণ্ডল। এই উপলক্ষে আজ মালদা স্টেশনের বিভিন্ন দায়িত্বে মহিলা কর্মচারীদের দেওয়া হয় নানান জিনিস। মহিলারা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার পদে, টিকিট বুকিং ক্লার্ক ও নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে এবং সেই সঙ্গে সঙ্গে টিকিট চেকিং এমনকি চালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এই উপলক্ষে আজ বিকেল 3:50 মালদা টাউন স্টেশন থেকে নবদ্বীপ ধামিয়ে একটি ট্রেন সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা কর্মীরা। ট্রেনের মূল চালক ছিলেন পিয়ালি রায় এবং সহকারী চালক ছিলেন স্নেহা কুমারী। গার্ডের দায়িত্ব পালন করেছেন সঙ্গীতা ব্রহ্ম। পূর্ব রেলের মালদা বিভাগীয় মন্ডল অধীক্ষক প্রসাদ জানান যে মালদা ডিভিশনের বিভিন্ন ক্ষেত্রে মহিলা কর্মচারীরা তাদের দক্ষতার সঙ্গে কাজ পালন করে চলেছে। 24 নিউজ আপডেটস এখন এই পর্যন্তই। আরও বিস্তারিত খবর জানতে অবশ্যই চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।